যদি দাহ্য পদার্থ থাকে সেখানে আগুন নিভানোর যন্ত্রপাতি থাকা উচিত, এগুলির অভাব মনে হয়েছিল, যার ফলে দ্রুততার সাথে আগুন ছড়িয়ে পড়ে। একটা রোগীর সাথে আলাপ করলাম, যে আওয়াজ শুনলো, আওয়াজের পরে সমস্ত ফ্যাক্টরিতে আগুন লেগে গেছে এবং তারা দৌড়িয়েও বেরোতে পারে নাই, এইভাবে পুড়ে গেছে। তা আমাদের এখানে যতটুক সম্ভব করা হচ্ছে, কিছু রোগীরকে আমরা শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে আমরা শিফট করেছি, নিয়ে গেছি, আরও দু চারজনকে নিয়ে যাওয়া হবে এবং সেখানে যতটুক যা চিকিৎসা দেওয়া আমরা দিয়ে যাচ্ছি। বাকি আল্লাহর ইচ্ছা যে আমরা কতটুকু তাদেরকে চিকিৎসা দিয়ে সারিয়ে উঠাতে পারি আর কি। বলেছেন কিছু উদাসীনতা তো আছেই এবং ফ্যাক্টরির মালিকরা যারা আছেন তাদেরকে বেশি সতর্ক হতে হবে, কারণ তারা ফ্যাক্টরি চালায় এবং ফ্যাক্টরির যে সমস্ত প্রয়োজনীয় দিক আছে সেগুলো যদি মেনে না চলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। যেমন ফ্যাক্টরিটার রাস্তাটা সঠিক থাকতে হবে, যাতে সেখানে ভারী গাড়ি যেতে পারে, তারপরে এই ফায়ার ব্রিগেডের গাড়ি ঢুকতে পারে এবং ভিতরে যে সমস্ত দাহ্য পদার্থ থাকে সেগুলোকে সঠিক জায়গায় রাখা, মেনে চলা, এবং ফ্যাক্টরি ইন্সপেক্টরেরও দায়িত্ব আছে এগুলো দেখা এবং যথাযথ নির্দেশনা প্রদান করা। আমাদের সরকার, আপনারা জানেন যে এখানে আমাদের ওল্ড টাউনে দুবার তিনবার আগুন লাগলো, তার জন্য একটি বিরাট জায়গা নিয়েছে যেখানে কেমিক্যাল গোডাউন রাখবে যারা ব্যবসা বাণিজ্য করে, সেখানে একটা বিরাট জায়গা নিয়েছে, সেই জায়গাতে এই কেমিক্যাল গোডাউনগুলোকে শিফট করা হবে। অলরেডি কাজ শুরু হয়ে গেছে যতদূর আমি জানি, এটা শিল্প মন্ত্রণালয় দেখছে, বাট আমি যতটুকু জানি কাজ শুরু হয়ে গেছে, ওখানে কেমিক্যাল গোডাউনগুলো সরিয়ে নিয়ে যাওয়া হবে। কিন্তু যেগুলো প্রতিষ্ঠান রয়েছে আমি মনে করি এগুলোকে আরও ভালো করে দেখা দরকার, সেখানে যে ফায়ার সেফটি যেটা আছে এটা আরও কঠিনভাবে দেখা উচিত, দেখে ফায়ার সেফটির ব্যবস্থা করা উচিত, কারণ দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে, কাজে সেই বিষয়ে আমাদেরকে আরও সতর্ক হওয়া প্রয়োজন রয়েছে। কারণ এইভাবে এই যে মানুষের জীবনগুলো ঝরে যাচ্ছে, তা আমরা এখানে যথাযথ চেষ্টা করছি এবং 32 জনের অবস্থাই ক্রিটিক্যাল বলতে হবে। এখন আমাদের ডাক্তার নার্সরা যতটুকু চেষ্টা সম্ভব তারা করে যাচ্ছে এবং এখানে কোনো কিছুর অভাব নাই, ওষুধের অভাব নাই, অন্য অন্য কোনো কিছুর অভাব নাই। এখন দেখা যাক যোগ কতটুকু আমরা চেষ্টা করব যাতে যতটুকু সম্ভব তাদেরকে চিকিৎসা দিয়ে সারিয়ে তোলা। একজন নিয়ে গেছে, রোগীর যারা অভিভাবক আছেন তারা যদি নিয়ে যেতে চায় হাসপাতাল তো আটকে রাখতে পারবে না, কিন্তু চিকিৎসার কোনো অভাব নাই, এখানে সব আছে। আমাদের তো আপনারা জানেনই পাশে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউট আছে, ওখানে 300 বেডের হাসপাতাল, কাজে রুগী রাখার কোনো সমস্যা নাই, চিকিৎসারও কোনো সমস্যা নাই। হয়তো উনি মনে করেছেন যে অন্য জায়গায় নিলে পরে তার সুবিধা হবে, সেইভাবে নিয়ে গেছে, এটা হাসপাতালে আটকে রাখতে পারে না। আর যেটা ক্ষতিপূরণের বিষয়, এটা সরকার তো চিকিৎসা দিতে পারে, কিন্তু আপনাদেরকে দেখতে হবে যে সমস্ত মালিকরা, ফ্যাক্টরির মালিক যারা আছে তাদের এটা দায়বদ্ধতা রয়েছে, তাদের ফ্যাক্টরিতে কাজ করতে যায় এই লোকগুলো অগ্নিদগ্ধ হলো, তাদের উদাসীনতার কারণে এই লোকগুলো অগ্নিদগ্ধ হলো এবং তাদেরকে ক্ষতিপূরণ দিতে বাধ্য করা দরকার। আমরা সেই বিষয়ে আমরা দেখব, আমরা আলোচনা করব, যে তারা জানি তাদের যে কর্মচারী কর্মকর্তা আছে যারা আজকে এখানে ক্ষতিগ্রস্ত হলো তাদেরকে জানি তারা ভালোভাবে ক্ষতিপূরণ করে, সেই দিকে আমরা নজর দিব। আর সরকারের যা করণীয় সরকার করবে, যেটা করে যাচ্ছে। থ্যাংক ইউ।